আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ 22 অক্টোবর 2023। এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার আগে নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। এক নম্বর ক্যাটাগরি হলো প্রভাষক। প্রভাষক বিষয় গণিত ও পদ সংখ্যা একটি। বিষয় গণিত লোক নিবে একজন। বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। 2 নম্বর ক্যাটাগরি হলো সিনিয়র আইটি অফিসার। লোক নেবে একজন। বেতন স্কেল 35,500 টাকা থেকে শুরু করে 67,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হতে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারি হতে হবে। স্নাতক পরীক্ষা জিপিএতে 4.0 এর মাধ্যমে ন্যূনতম 3.5 থাকতে হবে, মানে 3.50 পয়েন্ট থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএতে 5.5 থেকে ন্যূনতম জিপিএতে 4.50 থাকতে হবে। মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর ক্যাটাগরির প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএতে ইন কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ার কনফার্মেশন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারিং ইনফরমেশন টেকনোলজি সমমানের ডিগ্রিধারী হতে হবে। প্রথম শ্রেণী পদে অনুকূল কাজে কমপক্ষে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। তন্মধ্যে আইটি অফিসার পদে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাস্টার ডিগ্রিধারী হতে হবে, অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। 3 নম্বর ক্যাটাগরি হলো সিনিয়র টেকনোলজি অফিসার, টেকনিক্যাল অফিসার। সিনিয়র টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা লোক নেবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অপারেশন ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। 4 নম্বর ক্যাটাগরি প্রকৌশলী, সহকারী প্রকৌশলী পদ সংখ্যায় 1 জন। বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। 5 নম্বর ক্যাটাগরি উপসহকারী, অভ্যন্তরী প্রার্থীকে পদোন্নতি প্রাপ্ত হতে তৎকালীন সৃষ্ট শূন্য পদের বিপরীতে লোক নেবে 1 জন। বেতন স্কেল 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। 6 নম্বর ক্যাটাগরি হলো মুয়াজ্জিন বা খাদেম। মুয়াজ্জিন কাম খাদেম লোক নেবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। প্রার্থীকে অবশ্যই অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে সকল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে বিভাগে ইহার সমতুল্য জিপিএতে আলিম বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 7 নম্বর ক্যাটাগরি হলো গাড়ি চালক, চুক্তিভিত্তিক লোক নিবে 2 জন। বেতন স্কেল, বেতন ভাতা মাসিক সর্বসকল্য 21,168 টাকা। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস বা সমমান ডিগ্রিধারী হতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 8ম শ্রেণী পাশ হলেই চলবে। 8 নম্বর ক্যাটাগরি হলো নিরাপত্তা প্রহরী চুক্তিভিত্তিক। নিরাপত্তা প্রহরী চুক্তিভিত্তিক লোক নেবে 2 জন। বেতন স্কেল 18,255 টাকা সব কিছু মিলে। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস ও ভোকেশনাল এসএসসি সমমানে ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে শারীরিক উচ্চতা অবশ্যই পাসপোর্ট 5 ইঞ্চি থাকতে হবে। সুঠাম দেহের অধিকারী থাকতে হবে।
আনসার বিডিবি প্রশিক্ষণপ্রাপ্ত সম্পন্ন প্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।